আলোটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব একটি কালার সিসি ক্যামেরা, ফুল কালারের একটি ক্যামেরা কীভাবে সেট আপ করতে হয় দাহুয়ার, এটা আমরা দেখব। একটি ক্যামেরার সেট আপ আমরা দেখব, সেজন্য আমরা একটি ফুল কালার দাহুয়ার একটি ডোম ক্যামেরা নিয়েছি, একটি ভিডিও বেলুন, একটি অ্যাডাপ্টার আর একটি হার্ড ডিস্ক, 500 GB হার্ড ডিস্ক, আর এই হচ্ছে 4 চ্যানেলের একটি DVR নিয়ে নিয়েছি। তো DVR-এর ভিতরে কী কী আছে সেটা একটু আমরা দেখে নিই। এটা হচ্ছে যে একটা অ্যাডাপ্টার, একটা মাউস, হচ্ছে যে হার্ড ডিস্কে SATA পাওয়ার কেবল এবং ডাটা কেবলটা, এই হচ্ছে আমাদের DVR-টি। পিছনে 4টা পোর্ট দেওয়া আছে আর অডিও আউটপুট ডিসপ্লে পোর্ট এগুলো দেওয়া আছে। তো এখন এটা আমরা খুলবো। খোলার পরে এখানে আমরা এই হার্ড ডিস্কটাকে লাগিয়ে দিব। প্রথমে 2টা স্ক্রু লাগিয়ে নিব, তারপরে এই গ্যাপটাতে ঢুকে একটু যাতা দিলে নিচে নামিয়ে দিব, ব্যাস স্ক্রুগুলো লাগিয়ে দিব। SATA কেবলটা ইনস্টল করব, এটা হচ্ছে ডাটার জন্য। পাওয়ার কেবলটাও লাগিয়ে নিব। এখন আমরা কভারটি লাগিয়ে দিব, ভিতরে ইনস্টল করা ওকে, DVR-এর কাজ শেষ। আমরা এখানে জাস্ট একটা ডেমো ইনস্টল করে দেখাবো, এটা কোনো কোনো জায়গায় আমরা ইনস্টল করবো না, জাস্ট আমরা এখানেই একটা ক্যামেরা দিয়ে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখাই দিব। এটা এভাবেই আপনার সব জায়গায় ইনস্টল করে নিতে পারবেন, জাস্ট তারটা দূরে যাবে আর কি। এই এখন আমরা যে তার নিয়ে নিব, তারের এখানে যেহেতু একটা ক্যামেরা, একটা হচ্ছে পাওয়ারের জন্য আর একটা হচ্ছে আপনার ভিডিওর জন্য রাখবো। সেম এখানে যেমন এতটুকু তার আছে, আপনার যেখানে ক্যামেরাটা স্থাপন করবেন এতটুকু ওই এখান থেকে DVR পর্যন্ত অতটুকু তার টেনে নেবেন। এখানে তারের মাথাগুলো একটু ইনসুলিন বের করে নিব আমরা, এভাবে প্রত্যেকটার 2টো ভিডিও বেলুনে ঢুকবে আর 2টো অ্যাডাপ্টার ঢুকবে। অ্যাডাপ্টারে আমরা কানেকশন দিয়ে দিব। হচ্ছে ভিডিও বেলুন, এক জোড়া ভিডিও বেলুন লাগবে একটি ক্যামেরার জন্য। তো আপনার যতগুলো ক্যামেরা তত জোড়া ভিডিও বেলুন লাগবে, অ্যাডাপ্টারও ততগুলো লাগবে। তারের এক প্রান্ত আমরা ভিডিও বেলুন এখানে লাগিয়ে নিব, এখানে কমলাটা লাগিয়ে নিচ্ছি। তো অপর প্রান্ত আমরা কমলার এবং কমলার যে সাদাটা ওটা লাগিয়ে নিব, 2টা একই রকমভাবে লাগিয়ে নিতে হবে। এখন আমরা এক প্রান্ত DVR-এ সংযোগ দিয়ে দিব ভিডিও বেলুনটি, আমরা চ্যানেল 1-এ এটা লাগিয়ে দিব। চাপ দিয়ে এটা ঘুরে লক করে নিব। হচ্ছে অপর প্রান্ত আমরা যে ক্যামেরার ইনস্টল করে নিলাম, আর এই হচ্ছে আমরা অ্যাডাপ্টার লাইনটা দিয়ে দিলাম। তো অ্যাডাপ্টার যখন আপনি দূরে লাগাবেন, অ্যাডাপ্টার লাইনটা ওই যে বাকি যে আরেকটা ক্যাবল আছে ক্যাবলের মাধ্যমে তারের মাধ্যমে আমরা নিয়ে থাকি। এখন আমরা যে DVR-এর লাইনটা দিয়ে দিলাম, কিংবা অ্যাডাপ্টারের জন্য আলাদা আপনারা তার টেনে কারেন্টের লাইনটা দিয়ে দিতে পারেন। যে DVR অন হয়ে গেছে, আমরা মাউসটা কানেক্ট করে নিলাম। এখন কিছু সেটিং আছে, এই সেটিংগুলো করে নিতে হবে। এখানে যে বাংলাদেশ দিয়ে দিতে হবে, নেক্সট অ্যাকসেপ্ট করে নিতে হবে, নেক্সট। এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, যার যে পছন্দের পাসওয়ার্ড এটা আপনারা দিয়ে নেবেন। একটু ফাস্ট করে দেখাচ্ছি,
পাসওয়ার্ড দিয়ে নেবেন, দিয়ে নেক্সট দিয়ে দেবেন। এখানে চাইলে প্যাটার্ন দিতে পারেন, অথবা আপনি স্কিপ করে চলে যেতে পারেন। আর এখানে ফরগেটের জন্য আপনি একটা ইমেল ইউজ করেন, যাতে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেলেও এই ইমেলের মাধ্যমে রিকভার করে নিতে পারেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, নেক্সট, অটো আপডেট দেওয়া থাকুক, যা আছে সেটি এখানে তাই থাকবে, নেক্সট। এখানে 12 দিয়ে দিলাম 24 ঘন্টার জায়গায়। আচ্ছা, এখন ইন্টারনেট কানেকশনের জন্য এখানে DHCP আমরা অন করব। টেস্ট করে দেখলাম কানেকশন ঠিক আছে, ওকে, নেক্সট। আর এখানে এই যে এটা অ্যানাবেল করে রাখতে হবে, নয়তোবা আপনি মোবাইলে দেখতে পাবেন না। এটা অ্যানাবেল করে রাখলে আপনি মোবাইলে দূর থেকে দেখতে পাবেন। এখানে একটা বারকোড আছে, বারকোডটা স্ক্যান করে পাসওয়ার্ড দিলে হবে, নেক্সট। এই হচ্ছে এখানে আমরা কেউ যেহেতু একটা আমাদের এটা অডিও সহ, এখানে আমরা মোরে যে অডিওটা অন করে দেব। আর এখানে লোকালের জায়গায় HDCVI এটা দিয়ে দেবে, এখানে ভুলে লোকাল হয়ে আছে, তো আপনি সবাই এটা HDCVI দিয়ে দিবেন, তাহলে আপনি অডিওটা শুনতে পাবেন। বাকিগুলো নেক্সট নেক্সট দিয়ে চলে যাবেন, ওকে। এখন আমরা হার্ড ডিস্কটা একটু ফরম্যাট দিব, হার্ড ডিস্ক ম্যানেজারে চলে যাব, এই যে ফরম্যাট, ওকে। এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, ওকে। এখন DVR-টি রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার পরে যে অন হবে, তো আমাদের DVR সেট আপ দেওয়া কমপ্লিট। এ হচ্ছে ক্যামেরা সেট আপ হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো জায়গায় এই DVR-টি সেট আপ করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। যদি কোনো সমস্যা পড়েন তাহলে আমাকে কমেন্টে জানান, আশা করি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এভাবে আপনারা আপনাদের নিজে যদি চান যে আমার আমার ক্যামেরা আমি সেট আপ করে নিব, তো এভাবে করে নিতে পারেন কারো সাহায্য ছাড়াই। তো সকলকে ধন্যবাদ দেখার জন্য, পরবর্তীতে আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।